প্রথম জহন দুই অধ্যায় ২৯ থেকে ৩ পদ। ঈশ্বর যে ধর্মময় তা তোমরা তো ভালোভাবেই জানো, তাহলে এ কথাও তোমরা সুনিশ্চিত বলেই মনে রাখো, যে কেউ ধর্মাচরণ করে সে ঈশ্বরেরই সন্তান। ভেবে দেখো তো, পরমপিতা কি অগাধ প্রেমী না আমাদের ভালোবেসেছেন, যার জন্যে আমরা ঈশ্বর সন্তান বলে অভিহিত। আর আমরা তো সত্যিই তাই। সংসার যে আমাদের চেনে না তার কারণ ঈশ্বরকেই সে চিনতে পারেনি। প্রীতিভাজনেরা, এখন তো আমরা ঈশ্বরেরই সন্তান, একদিন কি যে হয়ে উঠব তা অবশ্য এখনও আমাদের জানিয়ে দেওয়া হয়নি। তবে আমরা এই কথা জানি যে যীশু আবির্ভূত হলে আমরা তার সদৃশ হয়ে উঠব, কারণ আমরা তখন তাকে দেখতে পাব তার প্রকৃত রূপে। যে কেউ তাঁর ওপর এমন আশা রাখে সে নিজেকে পবিত্র করে তোলে, তিনি নিজেই যেমন পবিত্র।